আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সত্র নম্বর পারার দশ নম্বর পৃষ্ঠা, গোটা পৃথিবীতে যত আম্বিয়া এসেছিলেন সমস্ত আম্বিয়া সমস্ত নবী রাসূলদেরকে স্মরণ করে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরা আম্বিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা দিরা আমার শুধু তাই নয়, এই নবীর শানে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লামাহু শাদীদুল কুয়া। জোরে কোন আল্লাহু আকবার। এই নবীর সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইদাশ-শামসু কুব্বিরাত সূরা তাকবীর 29 নম্বর 19 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। বাবাজিরা আমার এতগুলা কথা বলার কারণ হলো, শানে মুস্তফা কি জিনিস সংক্ষিপ্ত আকারে বুঝাইয়া যামু। শানে মুস্তফা, শানে মুস্তফা, শানে মুস্তফা, শানে মুস্তফা। মুসলমান বাবারা আমার, যদি আমার নেতাকে আমি না চিনি, আমার নেতার সম্পর্ক কি আমার হযরতপুর? ও মুসলমান বাবাজিরা আমার, খেয়াল করেন আমার ফরিদগঞ্জের মেয়রের সাথে কিনা, আমার নেতা যিনি হবেন তার সম্পর্ক কি চাঁদপুরের এমপির সাথে কিনা, আমার নেতার সম্পর্ক সরাসরি প্রধানমন্ত্রীর সাথে কিনা, আমার নেতার সম্পর্ক, আমার নেতার অবস্থান আমাকে যদি জানা যায় তাহলে কিন্তু আমার অবস্থা হবে এমন। ভাইরা আমার খুব খেয়াল করেন, অনেক সময় নেতার সাথে সম্পর্ক নাই, শুধু নেতার সাথে একবার দেখা হওয়ার পরেই তো আমরা কই, ওই নেতার সাথে হারা দিন ওই আমগো দেখা হয় আছে না নাই, কথা কেন আছে না নাই, আওয়াজ কেন কোন আছে না নাই। বাবাজিরা আমার এই সমস্ত কথাগুলোর সার সংক্ষেপ কথা হলো, আজ পর্যন্ত শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট নিয়ে দুনিয়ায় আসলাম, কিন্তু কেমন উন্নত, কেমন উম্মত, 50-60-70 বছরের জিন্দগিতে জানার সুযোগ আপনারা আমার হলো না। বাবাজিরা আমার কেমন নবী পাইলাম, ওই নবী শুরু থেকে সম্পর্কে, নবীর জীবনী সম্পর্কে জানা হলো না। হায় হায়, ওই আজকে ছোট্ট একটা উদাহরণ মনে হয়ে গেছে, শিক্ষিত সমাজ, অনেক পরিচিত আত্মীয় স্বজন এখানে আছেন, শিক্ষিত সমাজ কবিতা তো আপনারা পড়েছিলেন, বিদ্বান ব্যক্তি নৌকার ভিতরে উঠার পরে মাঝিকে ডাক দিয়ে বলেছিল, মাঝি তোমার কাছে জানতে চাই তুমি কি ভূগোল জানো কিনা। কয় মাঝি আমি তো জানি না। আবার কয় বিজ্ঞান সায়েন্স সম্পর্কে ধারণা আছে কি না। হেক বেটা, সায়েন্স সম্পর্কে ধারণা থাকলে কি আবার বৈঠা চালাইতাম নাকি, জোরে কোন ঠিক কিনা। একটা একটা করে প্রশ্ন, একটা একটা করে প্রশ্ন করা হচ্ছিল। সর্বশেষ কিছুক্ষণ পর মাঝি যখন তার সাথে কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে পারতেছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে মাঝি বারবার বলতেছিল, লা আদ্রি আমি জানি না। কিছুক্ষণ পরে নদীর ভিতরে বাবাজিরা আমার খুব খেয়াল করেন, হঠাৎ করে খুব মারাত্মক ঢেউ শুরু হয়ে গেছে। এবার বিদ্বান শিক্ষিত মানুষটা আস্তে আস্তে করে কাচু মাচু করে বারবার মাঝির দিকে তাকাচ্ছে, আর বারবার 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 নৌকার ভিতরে দুই সাটে খুব মজবুত করে ধরতেছে। মাঝির কিন্তু বুঝতে বাকি নাই, সাহেব মশাই বড় বড় কথা এতক্ষণ বলছে কিন্তু সাহেব নৌকা চালাইতে জানে তো না, ওই আবার নৌকা থেকে পইরা গেলে সাঁতার কাইটটা কাছে যাওয়ার মতন ক্ষমতা তার নাই। মাঝি এবার ডাক দিয়া কয়, বাবা জান এতক্ষণ পর্যন্ত আমাকে জিজ্ঞাস করেছেন আমি ভূগোল জানি কিনা, আমি সায়েন্স জানি কিনা, আর্টস আর কমার্স সম্পর্কে আমার ধারক কিনা,
ধারণা আছে কিনা, ফিজিক্সের খবর আমার কাছ থেকে নিছিলাম, আবার কেমিস্ট্রির খবরও তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছ। আমি তো ছোট্ট বেলা থেকেই গরিব ঘরে জন্মগ্রহণ করার কারণে একটার উত্তর দিতে পারি নাই, কিন্তু আমাকে এতক্ষণ তো বারবার তুমি বলেছ আমি এগুলো না জানার কারণে আমার নাকি জীবনের বারো আনাই বৃথা। আজকে কিছুক্ষণ পরে সমুদ্রের যেই ভয়াবহ উত্তাল তরঙ্গমালা দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে যদি ও বাবু মশাই এই মুহূর্তে যদি নৌকাটা ডুবে যায়, তাইলে কিন্তু তোমার জীবন রঙ্গমালার সাঙ্গ হয়ে যাবে। শুধু তাই নয়, আমার যদি বারো আনা বৃথা হয় তোমার কিন্তু ষোলো আনাই বৃথা। জোরে কন ঠিক কিনা, যেই বিদ্যা তোমার জীবন বাঁচাইতে পারে না, আর যেই বিদ্যা উত্তাল তরঙ্গমালা এখন আমাকে বাঁচাচ্ছে, খুব খেয়াল রাখবা। এই কথাগুলা বলার উদ্দেশ্য হলো আমার জীবনে নিজেকে চেনার চেষ্টা করলাম না, আমার জীবনে আমার নবীর সম্পর্কে কোনো আইডিয়া আমার হলো না, আমার নবী সম্পর্কে আইডিয়া যদি তোমাকে দিতে হয় কোরআন শরীফ থেকে নাম্বার এক শুনো। আল্লাহ তাআলা ওই যে সেলুনের যেই কথাটা বলেছে সেটাকে সামনে রাখা বোঝার চেষ্টা করো। তোমাকে আর আমাকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের কোনো জায়গায় এই কথা বলা দেয় নাই, বাংলাদেশ সংবিধানের কোনো জায়গায়ও নাই, তুমি যেই কিতাবগুলো পড়েছো যেই বই পুস্তকগুলো পড়েছো কোনো জায়গায় এই জায়গায় নাই। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতা'ানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর রাসূল কয় কিয়ামতের আগে ভয়াবহ এমন এক তুফান তৈরি হবে, তমন সমস্ত মানুষ খালি উম্মত উম্মত সবাই খালি দাবি করবে আমরা আখেরি জামানার নবীর উম্মত, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের ভিতরে সমস্ত উম্মতরা কিন্তু জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিছু উম্মত এমন থাকবে জান্নাত যাওয়া তো দূরের কথা, জান্নাতের কোনো গেরানো তারা খুঁজে পাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, বিস্ময়ে হতবাক হয়ে বললেন, রাসূল গো একটু পরিষ্কার করে বলেন না ওই উম্মতগুলা কারা যারা জান্নাতে যাবে আর জান্নাতে যাবে না? আল্লাহর রাসূল কয় যারা আমার এতাআত করবে শাহরুখ খানের এতাআত করবে না, যারা আমার এতাআত করবে বাংলাদেশের সাকিব খানের এতাআত করবে না, যারা আমার এতাআত করবে মাশরাফির পিছনে দৌড়াবে না। ও মুসলমান ভালো কইরা বুঝো যুবক, যারা আমাকে ফলো করবে দুনিয়ার কোনো নায়ক গায়কের পিছনে দৌড়াবে না। আল্লাহর রাসূল কিন্তু কয় না বাংলাদেশের বল আপনার ঢালিউড বলেন, ভারতের বলিউড বলেন, হলিউড বলেন, কোনো নায়ক নায়িকার কথা কয় নাই। রাসূল পরিষ্কার করে বলেছেন আমার এতাআত যারা করবে আমি আল্লাহর রাসূল তাদের জন্য সার্টিফিকেট দিলাম, হাসতে হাসতে নাচতে নাচতে তারা জান্নাতে যাবে। চিল্লায় জোরে কন সুবহানাল্লাহ, একটা তাকবীর হবে, তাকবীরটা দিয়া পুরা সব উলট পালট করে দিবেন, নারায়ের তাকবীর। নাম্বার দুই, আল্লাহর রাসূল এবার ডাক দিয়া কয় আমার হুজুরেরা, আমার হুজুরেরা, আমার হুজুরেরা, আমার হুজুরেরা, তার মানে হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, 63 বছর ছিলাম তারপরে আর আমি নবী থাকবো না, আমি নবীর হাদিসগুলো সব থাকবে, আমি নবীর কোরআন থাকবে, আমি নবীর মাতব্বরি চলবে, আসমানে সূর্য যতদিন পূর্ব দিক থেকে উঠবে পশ্চিম দিকে ডুববে। তার মানে হলো ইয়া আইয়ুহান নাস اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم تلاكن الله أكبر বাবাজিরা আমার ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু দাতি আমরিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, সূরা হাজ 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠায় সূরা। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়া কয় তুমি যেই ক্যাটাগরির মানুষই হও কোনো কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের আগে যেই জালজালা শুরু হয়ে যাবে,
যেই ভূমিকম্প শুরু হবে এই ভূমিকম্প এমন মারাত্মক ভূমিকম্প হবে, এই ভূমিকম্প থেকে বাঁচানোর মতো দ্বিতীয় কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। আমি আল্লাহ যখন হাসর কায়েম হয়ে যাবে ঘোষণা দিব, ইমানিল মুলকুল ইয়াউমালিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমার সমস্ত শরীকরা কোথায়, আমার সাথে পাল্লা দিয়া টেক্কা দিয়া যারা দুনিয়ায় মাতব্বরি করেছিল তারা কোথায়। ওই সময় কিন্তু কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। শুধু তাই নয়, ভয়াবহ অবস্থার আরো লাস্ট ফিনিশিং হলো কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে। ওই ভয়ঙ্কর অবস্থায় এমন মারাত্মক অবস্থা তৈরি হবে রে মুসলমান, যেই সমস্ত মহিলারা প্রেগনেন্সি অবস্থায় থাকবে, গর্ভবতী অবস্থায় থাকবে, পাগলের মতো সিংগায় ফুৎকার দেওয়ার পরে এইদিক সেই দিক দৌড়ানো শুরু করে দিবে। বাবাজিরা খুব ভালো করে খেয়াল করে তাদের ওই মুহূর্তে দৌড়ানোর ঠেলায়। আর ভয়ঙ্কর অবস্থা তৈরি হওয়ার কারণে কোন জায়গা থেকে গর্ভপাত হয়ে যাবে তারা টেরও পাবে না, বাচ্চাগুলা পেট থেকে টাস টাস করে পরে প্রত্যেকটা বাচ্চা মারা যাবে, মাগুলা পাগল পেরেশান হয়ে দৌড়াবে। যেই সমস্ত দুধের বাচ্চারা মায়ের স্তনের ভিতরে দুধ খাচ্ছিল ওই সমস্ত বাচ্চাদের অবস্থা এমন ভয়ঙ্কর হবে। এই দিকে তাকাবে, তাকানোর পরে দেখবে সবাই পাগলের মতো ছুটতেছে, পাগলের মতো ছুটতেছে। কেমনে বুঝাইলা তুমি বুঝবারে বাবা, কেমনে বুঝাইলা যুবক, তুই বুঝবি তোর জীবনকে তুই কন্ট্রোল করবি। আরো ভয়ঙ্কর অবস্থা হলো পাগলের মতো। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।